পলাশী যুদ্ধের প্রায় 100 বছর পর ইংরেজদের দখলে চলে আসে অনেক ভারতীয় রাজ্য এবং এরই সাথে বৃদ্ধি পেতে থাকে ভারতীয়দের প্রতি ইংরেজদের অকথ্য অত্যাচার। এক সময় যখন ভারতের অধিকাংশ রাজা কাপুরুষের মতো ইংরেজদের সামনে মাথা নত করেছিল, তাদের দাসত্ব স্বীকার করেছিল, তখন এমন এক নারী ইংরেজদের বিরুদ্ধে রুখে দাঁড়ায় যার তলোয়ারের ভয়ে কেঁপে উঠেছিল ইংরেজরা, যার ঘোড়ার ঘুরের শব্দ রাতের ঘুম কেড়ে নিয়েছিল ইংরেজদের। মাত্র 22 বছর বয়সে দেশের প্রথম স্বাধীনতা সংগ্রামের সূচনা করেছিলেন ভারত মাতা বীর কন্যা রানী লক্ষ্মীবাই। ছোট ছেলেকে পিঠে বেঁধে ঘোড়ার লাগাম দাঁত দিয়ে কামড়ে দুহাতে তলোয়ার নিয়ে ঝাঁপিয়ে পড়েছিলেন দেশ স্বাধীন করতে। নমস্কার, আমি অমরেশ। দ্য বেঙ্গল বয় চ্যানেলটিতে আপনাদের জানাই স্বাগত। আজকের ভিডিওতে ভারতীয় স্বাধীনতা সংগ্রামের চিরস্মরণীয় ব্যক্তিত্ব রানী লক্ষ্মীবাই সম্বন্ধে জানব অনেক অজানা তথ্য। তো চলুন শুরু করা যাক আজকের ভিডিও। 1828 সালের 19শে নভেম্বর বারাণসীতে মারাঠি করাডে ব্রাহ্মণ পরিবারে তিনি জন্মগ্রহণ করেন। তার পিতার নাম মরুকান্ত তাম্বে এবং মা ভাগীরথী বাই তাম্বে। ছোটবেলায় তার প্রকৃত নাম ছিল মণিকর্ণিকা তাম্বে এবং তার ডাক নাম ছিল মনু। তার যখন মাত্র 4 বছর বয়স তখন তার মা মারা যান। তারপর তার পিতা তাকে নিয়ে বিথুরে চলে আসেন। সেখানে তার পিতা দ্বিতীয় পেশোয়া বাজিরাওয়ের অধীনে কাজ করতেন। পেশোয়া মনুকে বেশ পছন্দ করতেন এবং তিনি মনুকে ছাবিলি নামে ডাকতেন, যার অর্থ ক্রীড়া প্রেমী সুন্দরী কন্যা। মনু তার বয়সী বাচ্চাদের থেকে বেশ আলাদা ছিলেন। তিনি ছিলেন অত্যন্ত স্বাধীন এবং ঘোড়া চালানো, তরোয়াল চালানো ও খেলাধুলা নিয়েই মেতে থাকতেন। 1842 সালে ঝাঁসির মহারাজা গঙ্গাধর রাও নিওয়াকরের সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হন মণিকর্ণিকা। বিয়ের পরই তার নামকরণ হয় রানী লক্ষ্মীবাই, যা ঝাঁসির রানী হিসেবে পরিচিতি লাভ করে। 1851 সালে তাদের একটি পুত্র সন্তানের জন্ম হয়। নাম রাখা হয় দামোদর রাও, কিন্তু 4 মাস পর সন্তানটি মারা যায়। পুত্রশোক ভুলতে রাজা এবং রানী উভয়েই আনন্দ রাওকে দত্তক নেন। আনন্দ রাও ছিলেন গঙ্গাধর রাওয়ের জেঠতুতো ভাইয়ের ছেলে, তার নামও রাখেন দামোদর রাও। 1853 সালের 21শে নভেম্বর গঙ্গাধর রাও মৃত্যুবরণ করেন। এরই মধ্যে ইস্ট ইন্ডিয়া কোম্পানি গভর্নর জেনারেল লর্ড ডালহৌসির দখল সত্ত্ব বিলোপ নীতি প্রয়োগ করেন, যে নীতি অনুযায়ী কোনো রাজ্যের রাজা যদি নিঃসন্তানভাবে মারা যান তাহলে সেই রাজ্য কোম্পানির অধীনে চলে আসবে। তাই দত্তক নেওয়া আনন্দ রাওয়ের সিংহাসনে আরোহণে প্রতিবন্ধকতার পরিবেশ সৃষ্টি হয়। ডালহৌসি জানান যে ঝাঁসির সিংহাসনে প্রকৃত উত্তরাধিকারী নেই এবং ঝাঁসিকে কোম্পানির নিয়ন্ত্রণাধীনে নেওয়া হবে। 1854 সালের মার্চ মাসে ঝাঁসির রানীর নামে বার্ষিক 60,000 ভারতীয় রুপি ভাতা হিসেবে মঞ্জুর করা হয় এবং ঝাঁসির কেল্লা পরিত্যাগ করার জন্য হুকুম জারি হয়। 10ই মে 1857 সাল ওই দিন মিরাটে ভারতীয় বিদ্রোহের সূচনা হয়। চারদিকে গুজব রটিয়ে পড়ে যে লি ইনফিল্ড রাইফেলের আচ্ছাদনে শুকরের মাংস এবং গরুর চর্বি ব্যবহার করা হয়, যার ফলে হিন্দু ও মুসলিম সৈন্যরা ধর্ম সংকটে পড়ে। কিন্তু তারপরও ব্রিটিশ শাসক গোষ্ঠী রাইফেলে শুকরের মাংস ও গরুর চর্বির ব্যবহার অব্যাহত রাখেন। তারা বিবৃতি দেয় যে যারা উক্ত রাইফেল ব্যবহারে অসম্মতি জানাবে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে এবং আদেশ অমান্যকারীদের বিরুদ্ধে ব্যবস্থা নিতেও শুরু করে ব্রিটিশ কর্তৃপক্ষ। 1858 সালের 23শে মার্চ স্যার হিউজ রোজের নেতৃত্বে ব্রিটিশ সৈন্যরা ঝাঁসি অবরোধ করে। লক্ষ্মীবাই তার বাহিনীর সামনে দাঁড়িয়ে নেতৃত্ব দেন এবং এই অবরোধের প্রেক্ষাপটে তিনি প্রচণ্ডভাবে ক্রুদ্ধ হয়ে পড়েন। ঝাঁসি এবং লক্ষ্মীবাইকে মুক্ত করতে 20,000 সৈনিককে নিজস্ব একটি দলের নেতৃত্ব দিয়েছিলেন অন্যতম বিদ্রোহী নেতা তাঁতিয়াতোপে। তবে তাঁতিয়াতোপে ব্রিটিশ সৈন্যদের অবরোধ ভাঙতে পারেননি। ব্রিটিশ সৈনিকেরা ছিল প্রশিক্ষিত এবং শৃঙ্খলাবদ্ধ, যা প্রতিপক্ষের আনাড়ি ও অনভিজ্ঞ সৈনিকেরা তাদের 31 মার্চের আক্রমণে টিকতে পারেনি। লক্ষ্মীবাইয়ের নিজস্ব বাহিনী এ আক্রমণ সহ্য করতে পারেনি। আক্রমণের 3 দিন পর ব্রিটিশ সৈন্যদল দুর্গের দেওয়ালে ফাটল ধরায় এবং ঝাঁসি শহর করায়ত্ত করে নেয়। এর পূর্বেই এক রাতে দুর্গের দেওয়াল থেকে সন্তানসহ লাভ দিয়ে লক্ষ্মীবাই প্রাণ রক্ষা করেন। আনন্দ রাওকে সাথে নিয়ে রানী তার বাহিনী সহযোগে কাল্পিতে যান।
এরপর রানী লক্ষ্মীবাই এবং তাঁতিয়া তোপে গোয়ালিয়র যান এবং তাদের যৌথ বাহিনী গোয়ালিয়র মহারাজার দলকে পরাজিত করে। তারপর গোয়ালিয়রের কেল্লাটিও দখল করে নেন তারা। 17 জুন 1858 সালে ফুলবাগ এলাকার কাছাকাছি কোটাহ কিস সেরাইতে রাজকীয় বাহিনীর সাথে পুনর্দমে যুদ্ধ চালিয়ে শহীদ হন রানী লক্ষ্মীবাই। পরবর্তীতে আরও 3 দিন পর ব্রিটিশ সেনাদল গোয়ালিয়র পুনর্দখল করে। যুদ্ধ শেষে ব্রিটিশ কর্তৃপক্ষের পক্ষে জেনারেল হিউজ রোজ তার প্রতিবেদনে উল্লেখ করেন যে রানী তার সহজাত সৌন্দর্য, চতুরতা এবং অসাধারণ অধ্যাবসায়ের জন্য স্মরণীয় হয়ে আছেন। এছাড়াও তিনি বিদ্রোহী সকল নেতা নেত্রীর তুলনায় সবচেয়ে বিপজ্জনক ছিলেন। সত্যি এই বীরাঙ্গনা নারীর কথা আমরা কোনো দিনও ভুলতে পারবো না। তিনি চির অমর হয়ে থাকবেন ভারতবাসীর মনে। আর তাই তো রানী লক্ষ্মীবাই ভারতবর্ষের জাতীয় বীরাঙ্গনা হিসেবে ব্যাপক পরিচিতি পেয়েছেন। তাকে ভারতীয় রমণীদের সাহসিকতার প্রতীক ও প্রতিকল্প হিসেবে চিত্রিত করা হয়েছে। এমনকি সুভাষচন্দ্র বসুর নেতৃত্বাধীন আজাদ হিন্দ ফৌজের প্রথম নারী দলের নামকরণ করেন রানী লক্ষ্মীবাইকে স্মরণপূর্বক। সাম্প্রতিককালে 21 জুলাই 2011 সালে লক্ষ্মীবাইকে বিশ্বের শীর্ষ 10 জন ডানপিঠে রমণীদের একজন হিসেবে চিহ্নিত করা হয়েছে। টাইম ম্যাগাজিনে এই তথ্য প্রকাশিত করা হয়। তালিকায় ঝাঁসির রানীর অবস্থান ছিল 8th।